আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল রবিবার 27 নভেম্বর গোটা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নামবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রিতে থাকবে, কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এটি আন্দামান সাগরের কাছাকাছি অবস্থান করছে, পরবর্তীতে এটি ধীরে ধীরে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই ঘূর্ণাবর্তের ফলে ঠিক এই সমস্ত জায়গাগুলোর উপর প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে এটি বাংলাদেশ থেকে অনেকটা দূরে থাকায় বাংলাদেশের দিকে চট্টগ্রাম, কক্সবাজার, তারপর এখানে খুলনা, বরিশাল, এই সমস্ত জায়গাগুলোর উপর কোনো ধরনের ইফেক্ট কিন্তু পড়বে না। এদিকে হালদিয়া থেকে শুরু করে যে হালদিবাড়ি, তারপর কলকাতা, এখানে কোলাঘাট, এই সমস্ত জায়গাগুলোর উপরও কোনো ধরনের প্রভাব কিন্তু পড়বে না। এটি কিন্তু বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা থেকে অনেকটা দূরে রয়েছে মধ্য বঙ্গোপসাগরে, এটি অনেকটা দুর্বল, তবে এটি ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা সরাসরি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে দেখতেছি দেশের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস নেই। আমরা এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে রয়েছি, রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ, এদিকে তারপরে যে রাজশাহী থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। আকাশ পরিষ্কার থাকতে পারে, আকাশে তেমন মেঘলা হওয়ারও সম্ভাবনা নেই। তো আমরা যদি একটু এই মুহূর্তে মেঘলা মোড়ে যাই, দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্তের ফলে এখানে ভয়াবহ ভারী মেঘ কিন্তু রয়েছে, সাথে বৃষ্টিও ঘটাচ্ছে, তবে এটি বাংলাদেশ থেকে অনেকটা দূরে থাকে, বাংলাদেশে এর প্রভাব কিন্তু পড়বে না। উপকূলীয় কিছু কিছু অঞ্চল আকাশ আংশিক মেঘলা হতে পারে, তবে তেমন ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হবে না। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা মোড়। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আমরা প্রথমে সর্বোচ্চ তাপমাত্রাটা একটু দেখে নিই। সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগ যদি যায়, সেখানে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে, এবং এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, তারপর এখানে কক্সবাজার, কুতুব দিয়ে এখানে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পাহাড়ি অঞ্চল প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নোয়াখালী, পেনি সেখানে 29 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে 29 এবং ঢাকাতে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, এবং এদিকে বরিশালে 28, খুলনাতে 28, মেহেরপুরে 27 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীর উপর 27 ডিগ্রি সেলসিয়াস, কালায় 27, ময়মনসিংহ বিভাগের উপর 28, সিলেটের উপর 29 এবং রংপুরে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে শিলংয়ের উপর তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ প্রায় 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সর্বনিম্ন তাপমাত্রা মোড়ে আমরা যে সর্বনিম্ন তাপমাত্রা আপনাদেরকে দেখাচ্ছি, সর্বনিম্ন তাপমাত্রা শিলিংয়ের উপরে একদম কমে গেছে, মূলত 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা এখানে শিলিংয়ের উপর থাকতে পারে। এদিকে আমরা এখানে সিলেট বিভাগ যদি যায়, এখানে সিলেট বিভাগে সর্বোচ্চ 16 ডিগ্রি সেলসিয়াস, এবং এদিকে ময়মনসিংহ বিভাগের উপর 16, কালাইয়ের উপর 16 এবং রংপুরে 15 ডিগ্রি সেলসিয়াস, কিছু কিছু এলাকায় 14, এরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে, এবং ঢাকা বিভাগের উপর 16 ডিগ্রি, রাজশাহীর উপর 16, তারপর এদিকে বরিশাল 18, খুলনাতে 16 এবং কুমিল্লাতে 18 ডিগ্রি সেলসিয়াস, এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তো এখনও পর্যন্ত কিন্তু শৈত্যপ্রবাহ কিন্তু আসছে না, ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহ সম্ভাবনা রয়েছে। যাই হোক, তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত ছোটি খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।